আজকাল সবার সবার বসে মায়েদেরকে বলছি বসে পড়ুন মায়েরা বসে পড়ুন না একটু 10 15 মিনিট বসে পড়ুন এখন এই সবার সম্মানের সাধন জনপ্রিয় পদাসপুরের বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাপতি উত্তম গাড়ির মহাশয় আমাদের মধ্যে এসে পৌঁছে দেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নাকি আমরা সম্মানীয় পটাশপুরের জনপ্রিয় বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি আমাদের প্রিয় নেতা উত্তম বারিক মহাশয়কে আমরা ফুল দিই আমরা সভাকে দীর্ঘায়িত করব না প্রথমে আজকের সভার সভাপতি স্বাগত ভাষণের মধ্য দিয়ে সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে সভার কাজ শুরু করব তারই প্রতিবাদে এবং এলাকার আমাদের বিজেপির যে লাগামহীন সন্ত্রাস ফুল সন্ত্রাসের বিরুদ্ধে আজকের তৃণমূল কংগ্রেসের যে মিছিল এবং পথসভা এই সভায় উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার যোজনার চেয়ারম্যান আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় তন্ময় ঘোষ মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কারা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পূর্ণ মন্ত্রী সম্মানীয় অখিল গিরি মহোদয় উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় উত্তম বারিক মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য তথা ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা মানব কুমার পড়ুয়া মহোদয় এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের ভগবানপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সকলের প্রিয় দিদি কাজল বর্মন মহোদয়া উপস্থিত রয়েছেন আমাদের ভগবানপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সকলের আমাদের প্রিয় শিক্ষক নেতা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অশ্বিনী কুমার খাটুয়া মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের নেতৃত্ব মিহির বাবু রয়েছেন ভানুবাবু এছাড়া রীনাদি রয়েছে আমাদের মহিলা নেত্রী অনিতা কর কুইলা এবং আমাদের জুকিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সন্দীপ জানা এবং উপস্থিত এলাকার আমার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মায়েরা বোনেরা প্রত্যেকে দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে যথাস্থানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা প্রণাম নিবেদন করি একটা কঠিন পরিস্থিতির মধ্যে বিজেপি যে এলাকায় আগামী সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চক্রান্ত করছে তার প্রতিকার হিসাবে আমরা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্লক স্তরে দুটি দুটি অঞ্চলকে নিয়ে আমরা কর্মসূচি গ্রহণ করেছি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সংগঠিতভাবে আগামী দিনে আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এলাকার কর্মী সমর্থক মায়েদের বোনেদের যে অধিকার সেই অধিকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে প্রকল্প সেই প্রকল্পকে আগামী দিনে ধরে রাখার লক্ষ্যে মায়েদেরকে আরো বেশি করে সমৃদ্ধ হওয়ার লক্ষ্যে আমাদের স্বসহায়ক গ্রুপকে যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন তাকে আগামী দিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে লড়াই সংগ্রামের সঙ্গে থাকবেন এই কথা বলে সকলকে দলের পক্ষ থেকে আর একবার হার্দিক অভিনন্দন জানিয়ে আমার নিবেদন বর্তমান ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অম্বিকেশ মান্না মহাশয় সভায় উপস্থিত আছেন আমাদের মা মাটি মানুষের সরকারের সংশোধনাগার দপ্তরের মন্ত্রী প্রাক্তন মৎস্যমন্ত্রী আমাদের সকলেরই নেতা সম্মানীয় অখিল গিরি মহাশয় সভায় উপস্থিত আছেন আমাদের দলেরই সাধারণ সম্পাদক স্বরোজগার যোজনার চেয়ারম্যান সম্মানীয় তন্ময় ঘোষ মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রিয়জন আপনজন
আমাদের নেতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি আমাদের পার্শ্ববর্তী বিধানসভা পটাশপুর কেন্দ্রের বিধায়ক সম্মানীয় উত্তম বারিক মহাশয় উপস্থিত আছেন আমাদের এই ব্লক তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বগণ আপনারা যারা উপস্থিত হয়েছেন জুখিয়া এবং মুখবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই দুটি অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আসা দলীয় কর্মী সমর্থক বিশেষ করে আমার মায়েরা ও বোনেরা পথচারী মানুষজন স্থায়ী অস্থায়ী দোকানদার বন্ধু গণতান্ত্রিক প্রেমিক ভোটারগণ সবাইকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই প্রারম্ভিকভাবে এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনাদের কাছে তিনার আজকে এই মিছিল তথা এই যে পথসভার প্রাসঙ্গিক সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপিত করেছেন আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জুখিয়া এবং মুখবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসকে এই নির্দেশ দিয়েছিলাম যে আমরা একটি মহামিছিল করব এবং পরবর্তী সময়ে একটি ছোট্ট সভা করব আমি ধন্যবাদ জানাই এই দুটি অঞ্চলের আমাদের দলের বর্তমান কর্মকর্তাদের এবং সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই বুস্তরের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আজকে নিশ্চিতভাবে আপনারা নির্দেশ ক্রমে একতারপুর পার্টি অফিসের কাছে প্রায় 5 থেকে 6 হাজার মায়েদের এবং কর্মীরা উপস্থিত হয়েছিলেন তাই ধন্যবাদ জানাই কিন্তু আপনাদেরকে অর্থাৎ দলীয় যারা নেতৃত্ব পর্যায়ে অঞ্চল তথা বুথ স্তরে রয়েছেন এই সভা থেকে বলতে বাধ্য হচ্ছি কর্মীদেরকে সেই ধরনেরই নির্দেশ কিংবা আহ্বানের বার্তা দেবেন সভা সমিতি হলে পর দলীয় কর্মসূচি সঠিকভাবে অংশগ্রহণ করা এবং শেষ পর্যন্ত আপাতত থাকা কারণ আমাদের আজকের এই সভায় গুরুত্বপূর্ণ নেতৃত্বগণ মন্ত্রী থেকে রাজ্য সাধারণ সম্পাদক বিশেষ করে ওই যে এই জেলারই উন্নয়নের যিনি কান্ডারী সভাধিপতি উপস্থিত রয়েছেন সশরীরে তিনাদের মূল্যবান বক্তব্য আপনাদের নিশ্চিতভাবে শোনার প্রয়োজন ছিল আপনারা নিশ্চিতভাবে জানেন আগামী 2-1 মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় নির্বাচন ঘোষণা হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এই এলাকার মানুষজন তথা কর্মীদেরকে সতর্ক করতে চাই সাবধান করতে চাই সঙ্গে সঙ্গে সাদরে আহ্বান করতে চাই যে আগামী 21-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবং পরবর্তী সময়ে এই এলাকায় সেই সময়কার ভারতীয় জনতা পার্টির কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা যে আচার আচরণ এই এলাকার বিস্তীর্ণ এলাকায় করেছিল আপনারা সেটা কোনোভাবেই ভুলে যাবেন না আজকের এই মহামিছিলের ডাক আমাদের সম্প্রীতিকে রক্ষা করার ডাক আজকের এই মহামিছিলের ডাক জনবিরোধী নীতির প্রতিবাদে এই মহামিছিল আমাদের এই মহামিছিলের ডাক আগামী পঞ্চায়েত নির্বাচনে জোট বাঁধো তৈরি হও এই আহ্বান দেওয়ার ডাক আগামী দিনে আমাদের এই মিছিলের আহ্বান যে আমরা এগোব আমরা পিছব না আমরা বুকচি দিয়ে বলবো মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা আর পাড়ায় পাড়ায় গিয়ে বলবো জোট বাঁধন তৈরি হন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক হন আগামী দিনে এই বাংলাকে রক্ষা করতে হবে আর আগামী দিনে সমাজজীবী মানুষের 100 দিনের কাজের টাকা যারা বঞ্চনার জায়গায় নিয়ে গেছে এই বাংলাকে তার প্রতিবাদে সংগঠিত হতে হবে সম্মিলিত ভাবে প্রতিবাদে গর্জে উঠতে হবে এই হচ্ছে আজকে মিছিলের আজকের এই সভার আজকের এই প্রাসঙ্গিকতা তাই আপনাদের কাছে আহ্বান করি ভয় পাবেন না 21-এর নির্বাচনের নিশ্চিত নানান কাণ্ড কারখানা আপনাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু আপনাদেরকে বলি আজকের যারা উপস্থিত হয়েছেন সর্বশেষে বলি আমি কিন্তু এসেছি এই নেতৃত্বদের নির্দেশক্রমে অম্বিকেশ বাবুর হাত ধরে আপনাদেরকে এই অভয় দিতে চাই ভয় পাবেন না যারা ভয় দেখাতে আসবে ভয় কিভাবে প্রতিরোধ করতে হয় সে ওষুধ সে কায়দা সে পরিকল্পনা
নিশ্চিত ভাবে আমাদের রয়েছে আমরা পরীক্ষিত 34 বছরের সিপিএম এর সন্ত্রাসকে আমরা দমন করেছি এগুলো তো হালি নেতা এই হালি নেতাদের কিভাবে জব্দ করতে হয় হ্যাঁ আহ্বান করি নিশ্চিত ভাবে ভারতবর্ষের সমস্ত দল থাকবে বাংলায়ও থাকবে মিটিং করুক মিছিল করুক রাজনৈতিক কর্মসূচি নিক কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে বন্নামি করব রাজনৈতিক কর্মসূচির নামে ভয় দেখাবো রাজনৈতিক কর্মসূচির নামে চিনাদাড়িতে পার্টি অফিস পোড়াবো রাজনৈতিক কর্মসূচির নামে ইটাবাড়িয়াতে বোম ফেলে রেখে আসবো গরিব মানুষ ঝাঁটাতে যাবে পাতা কুড়োতে যাবে বোমে শিশুরা এইভাবে ইনজিওর হবে এই জিনিস তো চলতে পারে না আর কর্মসূচির নামে বড়জের উপরে দিনের পর দিন যে জিনিস করছে এ জিনিস বেশি দিন নয় আহ্বান করি সেই সমস্ত বন্ধুদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন মিটিং করুন ভোটে অংশগ্রহণ করুন আমাদের ভয় নেই আমাদের হাতে রয়েছে মা মাটি মানুষের সরকারের নানান সামাজিক প্রকল্প এটাই শক্তি এটাই হাতিয়ার এটাই অস্ত্র তাই জোটবন্ধ বানুন তৈরি হন সঙ্গে থাকুন ভয় পাবেন না আগামী দিনের কর্মসূচিতে নিশ্চিত সুশৃঙ্খল ভাবে আপনারা অংশগ্রহণ করবেন এই আবেদন জানিয়ে গণতান্ত্রিক প্রেমিক এই এলাকার ভোটারগণকে আগামী দিনে প্রত্যেকটি নির্বাচনের সাথী সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের এটি এই জায়গায় টানলাম এই মিছিল এবং শেষে যে পথসভার আয়োজন করা হয়েছে ভগবানপুর দুই ব্লকের পক্ষ থেকে আজকে সবাই উপস্থিত আছেন সবার সভাপতি তথা ভগবানপুর দুইয়ের ব্লক সভাপতি অম্বিকেশ মান্না এই সভায় উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার অভিভাবক রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অখিল গিরি মহাশয় উপস্থিত আছেন পটাশপুরের জনপ্রিয় বিধায়ক আপনার আমার সকলের প্রিয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম মারিক মহাশয় সহ আরও বিভিন্ন অঞ্চল এবং ব্লক নেতৃত্ব সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার জানাই এছাড়াও উপস্থিত আছেন আপনারা সকল মায়েরা বোনেরা দাদারা কাকারা যারাও উপস্থিত আছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রণাম শ্রদ্ধা নমস্কার আজকের এই সভার বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা কিন্তু তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয় নিয়ে এই প্রতিবাদ সভা হওয়া উচিত ছিল যে বিষয় নিয়ে বাংলার মা বোনেদের রাস্তায় নেমে গর্জে ওঠা উচিত ছিল আমরা গতকালকে দেখেছি গত পরশু থেকে দেখছি আমাদের সকলের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি রাজনৈতিক কর্মী বলে পরিচয় দেওয়া জনৈক এক ব্যক্তি যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন আমরা তার তীব্র নিন্দা করি এবং তাকে সমস্ত দল যেভাবে সমর্থন করে একটা অনৈতিক জোট তৈরি করার প্রচেষ্টা করছেন তাকেও আমরা নিন্দা করি এবং আমরা এই অপমানকে বাংলার সমস্ত মায়েদের অপমান হিসাবে গণ্য করছি এবং এই সভা থেকে আমার আবেদন থাকবে আপনাদের কাছে আপনারা প্রত্যেকে ধিক্কার জানান নিজ নিজ মতো করে প্রত্যেককে ধিক্কার জানান কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাতে মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছেন যেভাবে নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন আমি দু চারটে উদাহরণ তুলে ধরতে চাইব যে আজকে আপনারা মায়েরা যেভাবে আমাদের সামনে এসে বসে আছেন যারা আসলে সমাজের সৃষ্টিকর্ত্রী যারা সমাজকে তৈরি করে যারা সমাজকে জন্ম দেয় যারা এই সভ্যতার জন্ম দিয়েছে সেই শক্তি নারী শক্তিকে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমাদের দেশে যত সংসদ আছে অর্থাৎ যারা লোকসভা ভোটে নির্বাচিত হন দেশের সর্বোচ্চ যে সংসদ আছে যেখানে দেশের আইন কানুন তৈরি হয় গোটা পৃথিবীতে যত দেশ আছে সেই পৃথিবীর অ্যাভারেজ অর্থাৎ গড় যে একজন একটা সংসদে কতজন মহিলা সংসদ আছে 100 জনের মধ্যে গোটা পৃথিবীতে তার গড় হচ্ছে
24 জন ইউনাইটেড নেশনের পক্ষ থেকে গড় বেঁধে দেওয়া হয়েছে 30 জন অর্থাৎ 100 জন টোটাল সাংসদ হলে এমপি হলে তার মধ্যে 30 জন হতে হবে এটা ইউনাইটেড নেশন টার্গেট দিয়েছে গোটা পৃথিবীতে এই মুহূর্তে গড় সংখ্যা হচ্ছে 24 জন অর্থাৎ 100 জন যদি সাংসদ হয় তার মধ্যে 24 জন মহিলা ভারতবর্ষের সংখ্যাটা কত ভারতবর্ষের সংখ্যাটা হচ্ছে 15 অর্থাৎ ভারতবর্ষের সংসদে যত এমপি আছেন 100 জন এমপি থাকলে তার মধ্যে 15 জন হচ্ছেন মহিলা এমপি এবার আমি রাজনৈতিক দল ভিত্তিক যাব বিজেপি যারা আমি প্রত্যেকটা সভা থেকে বলি আদতে নারী বিরোধী দল তাদের এভারেজ কত তাদের 11 অর্থাৎ তাদের দলের 100 জন যদি এমএল এমপি থাকে তার মধ্যে 11 জন হচ্ছেন মহিলা কংগ্রেসের কত কংগ্রেসের হচ্ছে 100 জন যদি এমপি থাকেন তার মধ্যে 14 জন মহিলা তৃণমূল কংগ্রেসের কত মায়েরা তৃণমূল কংগ্রেসের 40 100 জন থাকলে তার মধ্যে 40 জন মহিলা গোটা ভারতবর্ষের যত রাজ্য আছে সমস্ত রাজ্যের মধ্যে এমএলএ এর সংখ্যার হিসাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে রাজ্যের মধ্যে অন্যতম প্রথম তৃণমূল কংগ্রেসের জমানায় মহিলাদের যে সুরক্ষার ব্যবস্থা করা আছে লক্ষ্মীর ভাণ্ডার সবাই জানেন আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আর বলবো না সব মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমি আর কিছু বলতে চাই না কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী 64টা প্রকল্প আমি প্রকল্প নিয়ে আর বিস্তারিত বলবো না শুধুমাত্র বলবো এই যে মহিলারা বসে আছেন যে সেলফ হেল্প গ্রুপ তৈরি হয় এটা জেনেও আপনাদের ভালো লাগবে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় সেলফ হেল্প গ্রুপের সংখ্যা হচ্ছে 10,50,000 এবং সদস্য সংখ্যা হচ্ছে 1 কোটির একটু বেশি অর্থাৎ 10 কোটি মানুষের মধ্যে 1 কোটি মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপের আকারে নিয়ে এসেছি এটাও ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি অর্থাৎ ভারতবর্ষের যত রাজ্য আছে তার মধ্যে পশ্চিম বাংলায় মহিলাদের সেলফ হেল্প গ্রুপের সংখ্যা সব থেকে বেশি আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এই মহিলাদেরকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে আর সেই মুখ্যমন্ত্রীকে যাকে আপনারা সকলে প্রিয় দিদি হিসাবে জানেন কেউ মা হিসাবে জানেন কেউ তাকে বোনের মতো দেখেন কেউ পিসির মতো দেখেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় কদর্য ভাষায় নোংরা ভাষায় গালিগালাজ দিয়েছেন কংগ্রেসের নামে পরিচয় দেওয়া একজন জনৈক কর্মী তাকে সাপোর্ট করেছেন কে তাকে সাপোর্ট করেছেন বিজেপি তাকে সাপোর্ট করছেন কে তাকে সাপোর্ট করছেন সিপিএম আপনাদের মনে রাখতে হবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত না করতে পেরে এখন এইভাবে কুৎসা রটিয়ে ব্যক্তি আক্রমণ করে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন আপনারা ভাবুন আজকে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই সেটাই আমরা সব জায়গায় করছি তাছাড়া আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের যে সৈনিকরা আছেন আপনারা যারা আছেন এখানে সমস্ত মানুষজন যদি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতের ইশারা করেন তাহলে নিশ্চিত যে সমস্ত মানুষ তাকে অপমান করার সাহস দেখাচ্ছে তারা আগামী দিনে সাহস দেখাতে পারবে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না ভগবানপুরের ক্ষেত্রেও একই বিষয় ভগবানপুরে গত কয়েক মাস ধরে আমরা একের পর এক রাজনৈতিক কর্মসূচি নিয়ে চলেছি কিন্তু বিজেপি এখানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে তারা মনে করছে এইভাবে সন্ত্রাসের রাজনীতি করে এখানকার মানুষজনের যে আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের উপর সেটাকে সরিয়ে দিতে পারবে পারবে না আপনারা নিশ্চিত থাকুন এই ভয় দেখিয়ে তারা আমাদের দমাতে পারবে না তারা যদি আমাদের দুর্বল ভেবে থাকে তাহলে তারা ভুল করছে রাজনৈতিকভাবে আমরা হিংসাতে বিশ্বাস করি না আমরা উন্নয়নে বিশ্বাস করি সেই উন্নয়নের রাজনীতি করার জন্যে আজকে ভগবানপুরের 2 নম্বর ব্লকের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব আপনারা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে যে উন্নয়ন করা হয়েছে সেইটা নিয়ে যে সমস্ত আমাদের কর্মীরা আছেন বাড়ি বাড়ি যান বোঝান মানুষজনকে কিছু মানুষকে ভুল বাজানোর চেষ্টা করছে কিছু মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে এই চমকে ধমকে কোনো লাভ হবে না আগামী পঞ্চায়েত নির্বাচনে আগামী যেদিনই পঞ্চায়েত নির্বাচন হোক আশা করছি খুব সামনেই পঞ্চায়েত নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচনে ভগবানপুর 2 নম্বর ব্লক থেকে
বিজেপিকে রাজনৈতিকভাবে শূন্য করার দায়িত্ব আজ আপনাদেরকে নিতে হবে। যদি আপনারা এই সভা থেকে শপথ নেন যে পঞ্চায়েতে বিজেপিকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবেন রাজনৈতিকভাবে, আর বাকি থাকলো সিপিআইএম এবং কংগ্রেস, তাদের কথা ভুলে যান, তারা এমনি শূন্য থেকে মহাশূন্যের পথে গিয়ে চলেছে। মানুষ তাদের সঙ্গে নেই, বিজেপির সঙ্গে মানুষ নেই, মানুষ আছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সুতরাং আগামী দিনে আমাদের এই লড়াই চলবে। এখানকার যে ব্লক নেতৃত্ব আছেন, অঞ্চল নেতৃত্ব আছেন, এখানে জেলার প্রাক্তন আমাদের অভিভাবক, প্রাক্তন নেতা, বর্তমান মন্ত্রী এবং এই জেলায় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অখিলবাবু আছেন, তার গাইডেন্স নিয়ে আমাদের আগামী দিনের লড়াই চলবে। এখানে আছেন উত্তম মারিক, তিনি যেভাবে ছুটে বেড়াচ্ছেন সমস্ত মানুষের কাছে, তার সান্নিধ্য নিয়ে আমাদের লড়াই চলবে। আমি আসবো আপনাদের কাছে, আগেও এসেছি, আবার আসবো, আবার আসবো। যতদিন অব্দি এই এলাকাকে বিজেপি মুক্ত না করতে পারছি, ততদিন রাজ্যের পক্ষ থেকে আমি আপনাদের পাশে থাকবো, এই বার্তা দিয়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে, আপনাদের পাশে থেকে সেই লড়াইয়ের সঙ্গ দেওয়া। আমি আপনাদের এখানে নেতৃত্ব দিশে আসিনি, এখানে নেতৃত্বরা আছেন, আমি শুধু আপনাদের সঙ্গে থেকে কাজ করতে এসেছি, যাতে কিনা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে আরো শক্তিশালী করা, সেই আদর্শের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে অনুপ্রেরিত করছেন, আর তার অনুপ্রেরণায়, তার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে আগামী দিনে আমরা আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করব, সেই আশা নিয়ে সকলকে আরেকবার শ্রদ্ধা প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেস জেলা পদ, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা পদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, ভালো থাকবেন। পদব্রজে হাঁটতে হাঁটতে মেলিত হয়েছে, পথসভায় সভাপতিত্ব করছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন তন্ময় ঘোষ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের নেতা, মা মাটি মানুষের সরকারের মন্ত্রী শ্রদ্ধাভাজন প্রণম্য অখিলগিরি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের সদস্য শ্রদ্ধাভাজন মানব পড়ুয়া মহোদয়, মাতৃসমা কাজল বর্মন মহোদয় আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অমিতবাবু কর্মাধ্যক্ষ আছেন, মিহিরদা আছেন, আমাদের সর্বস্তরের নেতৃত্বরা আছেন। আমি যারা নেতৃত্বরা আছেন এবং যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বুথ থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক প্রত্যেককেই আমার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম আদাব নিবেদন করে শুধু একটি কথা বলবো, সময় সংক্ষিপ্ত, আমাদের নেতা আমাদের এরপরে বক্তব্য রাখবেন, শুধু একটি কথা বলবো যে কেন্দ্র সরকারের জনবিরোধী অর্থনীতির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস এই দুটি অঞ্চলে গর্জে উঠেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন ভারতবর্ষের কেন্দ্র সরকার একটি বাজেট পাস করেছেন, এই বাজেটে আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা প্রত্যন্ত গ্রামের কৃষক, আমরা যারা শ্রমজীবী, আমরা যারা কন্যা দায়গ্রস্ত পিতা, আমাদের মেয়ে যখন বিবাহযোগ্য হয় আমরা কন্যা সম্প্রদানের জন্য কিছু সোনা কিনি, আর বাজেটে মোদিজির সরকার সেই সোনার দাম বৃদ্ধি করেছে, আর হীরার দাম কমিয়েছে, ডায়মন্ডের দাম কমিয়েছে। ডায়মন্ড কারা কেনে? ভারতবর্ষের পুঁজিপতিরা ডায়মন্ড কেনে, সেই ডায়মন্ডের দাম তারা ভারতবর্ষের কেন্দ্র সরকার বাজেটে কমিয়েছে। এর থেকে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কোন শ্রেণীর মানুষের কথাকে ভাবেন। এরা হচ্ছে লুঠেরার দল, বর্গী দস্যু ভাস্কর পণ্ডিত থেকে শুরু করে গজনীর সিংহাসনে সুলতান মাহমুদ থেকে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই 200 বছর ধরে আমাদের প্রিয় মাতৃভূমিকে যেভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অর্থনৈতিক ভাবে শোষণ করেছিলেন, এই ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে কেন্দ্র সরকার এই ভারতবর্ষের 130 কোটি জনগণকে অর্থনৈতিক ভাবে রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করে
তারা কিন্তু অর্থনৈতিকভাবে শোষণ করছে আর বাংলায় একটি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আপনাদের আশীর্বাদে 2021 একটি সরকার হয়েছিল বিজেপি স্লোগান তুলেছিল আপকি বার 200 পার আপকি বার 200 পার আপনারা স্লোগান তুলেছিলেন সাগর থেকে পাহাড় পঞ্চম সর্বত্র জনগণের রায় বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় দোসরা মে ঘড়ির কাঁটায় ঠিক একটা নির্বাচনের ফলটা যখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আসছে আমরা কি দেখলাম আপকি বার 200 পার তো দূরস্থ আপকি বার 200 মে হার 200 আসনে পরাস্ত হলেন ভারতীয় জনতা পার্টি এই ভগবানপুর বিধানসভা জুড়ে সর্বত্র প্রত্যন্ত গ্রামগুলোতে ভারতীয় জনতা পার্টির উন্মাত্রা রাজনৈতিক কর্মসূচির নাম করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোথাও বাড়ি লুট করছে কোথাও পার্টি অফিস লুট করছে কোথাও কাউকে অতর্কিতভাবে আক্রমণ করছে ওই ভারতীয় জনতা পার্টির উন্মাদদের তার নেতাদেরকে আমরা সাবধান করে দিতে চাই আজকে প্রতিবাদ সভা থেকে সময় শেষ হয়ে এসেছে সময় আর বেশি দিন নেই গুন্ডামি রাজানি সন্ত্রাস ব্যভিচার ভ্রষ্টাচার বেশি দিন চলতে পারে না একদিকে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের জোট অন্যদিকে হবে রাজনৈতিক দলের নেতাদের জোট আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দেখবেন কংগ্রেস বিজেপি সিপিএম সকলে মিলেমিশে একাকার হয়ে যাবে অনেকদিন ছোটবেলায় একটা সিনেমা দেখতে গেছিলাম ছবির নাম ছিল মেরা নাম জোকার মেরা জুতা হ্যায় জাপানি পতলু মে হিন্দুস্তানি ফির ভি মেরা সর পে জো টোপি হ্যায় ও টোপি মেরে দিল ভি হ্যায় হিন্দুস্তানি তার কারণ এদের কোনো নীতি নেই আদর্শ নেই এরা রাজনৈতিক নেতাদের নিয়ে জোট করবে তৃণমূল কংগ্রেসকে হারাতে আর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষের জোট করবেন রুখে দিবেন অশুভ শক্তিকে এই আবেদন জানিয়ে সকলকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার প্রণাম সালাম আদাব নিবেদন এখন আমাদের এই সবাই বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন আমাদের মৎস্যমন্ত্রী বর্তমানে তারপর কেউ বাড়ি চলে গেছেন আবার কেউ অপেক্ষা করছেন আমাদের এই প্রতিবাদ সভায় বক্তব্য শোনার জন্য আজকের এই প্রতিবাদ সভার ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভার সভাপতি অম্বিকেশ এখানকার সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের উপস্থিত আছেন বক্তব্য রেখেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তন্ময় ঘোষ বক্তব্য রেখেছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এমএলএ যিনি সঞ্চালনা করছেন বিশিষ্ট নেতৃত্ব জুকিয়া অঞ্চলের সন্দীপ জানা উপস্থিত আছেন অশ্বিনী খাটুয়া কাজল বর্মন আমাদের মেয়ের ভূঁইয়া সহ মায়েরা আছেন এবং ভানু মাইতি আছেন আপনারা সবাই আছেন মা ভাই বোনেরা সবাইকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আজকের 5 তারিখে একটি প্রতিবাদ সভা করলেন আপনারা একটু মুখটা কালো হয়ে যাচ্ছে কালো অসুবিধা কি কালো সবচেয়ে আলো এর আরো দুটি প্রতিবাদ সভা আছে মানব বাবু আছেন জেলা পরিষদের মেম্বার প্রথম আপনাদের কাছে স্বাগত ভাষণ রেখেছেন 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস মেয়েদের প্রতিষ্ঠিত করবার জন্য 11 বছরের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কাজ করেছেন কতটুকু এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছেন 8 তারিখে আমরা আন্তর্জাতিক নারী দিবসে তা প্রকাশ করব আগামী 13 তারিখে অর্জুননগর বড় চঞ্চল মিলে একটি সভা হবে প্রতিবাদ সভা হবে আজকের শুধুমাত্র জুকিয়া এবং মুখবেড়িয়া অঞ্চল এই দুটি অঞ্চলের নেতৃত্ব কর্মীরা মায়েরা আজকে কয়েক হাজার মানুষ আজকে তারা প্রতিবাদ করতে এসেছেন প্রতিবাদটা কিসের জন্য আমাদের দেশে দুটি সরকার একটা কেন্দ্রীয় সরকার আর একটা আমাদের রাজ্যের সরকার আপনারা দেখেছেন এলাকায় এলাকায় সারা বাংলায় খবর কাগজে দেখছেন টিভিতে দেখছেন গত 7 দিন আগে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম আবার 50 টাকা বাড়িয়েছেন 1133 টাকা এখন গ্যাসের দাম হয়েছে এই সরকার বলেছিলেন বিনে পয়সায় আপনাদের গ্যাস দেবে বলেছিলেন বিনে পয়সায় গ্যাস দেবেন 430 টাকা থেকে গ্যাসের দাম বাড়তে 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 1133 টাকা গ্যাসের দাম মায়েরা কিনছেন
মায়েরা এখন রান্নাঘরে গ্যাসের দাম কিনছেন 1133 টাকা। কোন সরকার? বিজেপি সরকার। প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদি। সরকার চালাচ্ছে কে? বিজেপি। আমি একটা নরেন্দ্র মোদির সম্পর্কে একটা কমেন্ট করেছিলাম, অনেকেই বলেছিলেন খুব খারাপ কথা বলেছেন। ওরা হিন্দু হিন্দু বলছে, আমাদের হিন্দুর দেবতার নাম কি? হিন্দুর দেবতা তো গরু, গাই। আমরা পুজো করি তো হিন্দুর দেবতা, যারা হিন্দুর দেবতা আছেন গরু। বললাম ও খুব ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ, 14ই মার্চ, ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস ছিল। আহা, নরেন্দ্র মোদীর বয়স হয়েছে, ভালোবাসা উড়ে পড়ছে একেবারে, দেশের প্রতি ভালোবাসা বয়স হয়েছে, দেখাতে যাইছে কত ভালোবাসি আমরা তোমাদের। আর সেই বুড়ো দাড়ি টাড়ি নিয়ে ভালোবাসা দিবস, ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ভালোবাসা করে, কথা বলেন, সিনেমা দেখে, টিভিতে দেখেন, ফেসবুকে দেখছেন, বুড়ো সকালবেলা বেশ সেজে গুছে গেছে, সেখানে গেছেন, কোথায় গেছেন? আমার এলাকায় জেপি নাড্ডা এসেছিলেন রামনগরে। কে এসেছিলেন? সুকান্ত মজুমদার। কে এসেছিলেন? স্মৃতি ইরানী, কেন্দ্রীয় মন্ত্রী, আমার এলাকায় চলে এলেন। আপনারা যদি টিভিটা দেখেছেন, আপনারা গুড়িয়ে গাড়িয়ে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, রামনগরের লোক তো পায়নি, খেজুরি থেকে কয়েকটা বাসে লোক নিয়ে গেছে, উড়িষ্যা, আমার কনস্টিটিউশন একেবারে পাশেই উড়িষ্যা, অনেকের গোয়ালঘর, অনেকের রান্নাঘর, একেবারে রাত 11টা থেকে, যেদিন মিটিং হয়েছিল তার আগের দিন রাত 11টা থেকে লরি করে লোক আনতে হয়েছে উড়িষ্যায়, আর তারা সেই উড়িষ্যার লোক এনেও মাঠে টেনে টুনে একটা কোন ভর্তি করেছে, 2500 টেনে টুনে লোক হয়েছে। বড় বক্তৃতা করেছেন জেপি নাড্ডা, বলেছেন দেখে নেবে নাকি পঞ্চায়েত নির্বাচনে। আরে প্রার্থী ঠিক করো বুথে, আর যদি লোক নেই বললে আমরা কিছু ধার দিয়ে দিতাম না, সেই মিটিং এ চলে যেত বাবু, লোক নেই দিয়ে তৃণমূল কংগ্রেস ধার দিয়ে দিত, তাহলে লোক চলে যেত আজকে বিজেপির মিটিং এ। তো ভালোবাসা দিবসে নরেন্দ্র মোদী গরুকে আঁকড়িয়ে, গাড়িকে আঁকড়িয়ে, ষাঁড়কে আটকে তিনি ভালোবাসতে গেছেন। কি সুন্দর হিন্দু, আর গুটিয়ে দিয়েছে একবারে, ষাঁড় গুটিয়ে দিয়েছে একবারে, শিং দিয়ে গুটিয়ে দিয়েছে, বলেছে তুই একটা দেশের কুলাঙ্গার, তুই আর হিন্দু হিন্দু করিস না, যেভাবে মানুষের উপরে ট্যাক্স চাপাচ্ছিস, তুই যেভাবে মানুষের উপরে জিনিসের দাম বাড়ছে, যেভাবে মানুষকে শোষণ করছে, তোর আর ভালোবাসা দেখাতে হবে না। তাই ষাঁড় দিয়েছে গুটিয়া, ছিটকে পড়েছে, পালিয়ে গেছে, তখন তখন দূরে সরিয়ে গেছে, তার সিকিউরিটিরা তাকে সরিয়ে নিয়েছেন। এই হচ্ছে বিজেপির হাল হয়েছেন আজকে, তাই তারা দেশ চালাচ্ছেন, আবার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন। আমাদের প্রতিবাদটা কোথায়? মমতা ব্যানার্জির লোকেরা ঘরে ঘরে ঘুরছে, মানব পড়ুয়ারা, অম্বিকেশরা, সন্দীপ জানারা, কাজল বর্মণরা ঘরে গিয়ে জিজ্ঞাসা করছেন, কন্যাশ্রী পেয়েছেন? দিদির দূত, দিদির প্রতিনিধি। আর এখানকার বিরোধী দলনেতা অনেক কটাক্ষ করছেন, অনেক কথা বলছেন, মিহিরকে অনেক মেরেছেন, অনেক স্বজনকে আপনারা মেরেছেন, আমরা সহ্য করেছি, দেখা যাবে তোমাদের মোকাবিলা পঞ্চায়েত নির্বাচনে আমরা করব, কত আমাদের কর্মীকে তোমরা মারতে পারো পঞ্চায়েত নির্বাচনে, আমরা ভুলিনি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমরা তুলবই তুলবই তুলবই। আমরা অপেক্ষা করছি, অপেক্ষা করছি আমরা। তো তাই আমাদের প্রতিবাদটা কোথায়? মুখ্যমন্ত্রী বললেন আমাদের এই বাংলায় 55 লোকের নাম, 55 লক্ষ লোকের নাম আবাস যোজনার নামের তালিকা তৈরি করেছিল কে? মা মাটি মানুষের সরকার 55 লক্ষ লোকের নাম তৈরি করেছিল আবাস যোজনা তাদের ঘর দেবে বলে। কেন্দ্রীয় সরকার দেখলো পঞ্চায়েত নির্বাচন, তৃণমূলকে একটু কষ্ট দিতে হবে, এমনি 100 দিনের কাজের টাকা কেটেছ, কেন্দ্রীয় বাজেটের কথা বলছিলেন তন্ময় বাবু, কেন্দ্রীয় বাজেটটা খুলে বলুন বিরোধী দলনেতা, 100 দিনের কাজের টাকায় কত টাকা আজকের বাজেট কমিয়েছ? 40,000 কোটি টাকা বাজেট কমিয়ে দিয়েছেন, 100 দিনের কাজ আজকে টাকা কমিয়ে দিয়েছেন কে? কেন্দ্রীয় সরকার অধিকার, বিজেপি গভর্নমেন্ট আইন করেননি, এনআরজিএস এর প্রকল্পের আইনটা কেন্দ্রীয় সরকার বর্তমান সরকার আইন করেননি, আইন করেছিল পিবি নরসিমা রাও, মনমোহন সিং, এনজিআই, এনজিএনআরজিএস
প্রথম আইনটা তৈরি হয়েছিল পার্লামেন্টে তার জন্য 100 দিনের কাজের টাকা বরাদ্দ হয় আর সেই 100 দিনের কাজের টাকা আজকের মুখবেড়িয়ার মানুষ পায় না মুখবেড়িয়ার মানুষ আজকে তাকে জিজ্ঞাসা করবে না বিজেপিকে কেন 100 দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না মিডিয়া মিলের টাকা কমিয়ে দিয়েছেন স্কুলে স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা বাড়িয়ে দিয়েছেন মিডিয়া মিল স্কুলে যান দিদির সুরক্ষা কবচ স্কুলে গিয়ে দেখুন প্রতি সপ্তাহে দুবার করে ডিম একদিন মাংস তারপরে সবজি এবং তার সাথে ফল দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের প্রকল্পকার মমতার টাকাকার রাজ্য সরকার দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে কে আপনার বাড়ি ছেলে মেয়েরা টাকা কমালো কে কেন্দ্রীয় সরকার বিজেপি গভর্নমেন্ট মমত আজকের নরেন্দ্র মোদি আপনারা জবাব চাইবেন না মিড ডে মিলের টাকা কমিয়ে দিয়েছেন আজকের আজকের আমাদের শোষণ করার চেষ্টা করছে ভাতে মারার চেষ্টা করছে 55 লক্ষ থেকে এখন নেমে এসে কত জানেন আবাস যোজনা শুভেন্দু অধিকারী বক্তৃতায় কি বলেছেন মুখবেড়িয়াতে শুনেছেন মহিষাদলে গিয়ে কি বলেছেন শুনেছেন আবাস যোজনা যাদের বাড়িতে একটা স্মার্টফোন আছে বড় ফোন তাকে আবাস যোজনা দেওয়া যাবে না তে বলেছেন বিজেপির লোকেরা বলেছেন নাম তুলেছিল কে মমতা বন্দ্যোপাধ্যায় কেটে দিচ্ছে কে কেন্দ্রীয় সরকারের টিম তদন্তকারী দল বলেনি বিজেপির লোকেরা যাদের বাড়িতে একটা মোটর সাইকেল আছে তাকে দেওয়া যাবে না আবাস যোজনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মোটর সাইকেল দিয়েছেন রাজ্য সরকার তো একজন মৎস্যজীবীকে মোটর সাইকেল দিয়েছেন একটা গরিব বাড়ির ছেলেকে মোটর সাইকেল দিয়েছেন তাকে ঋণ দিয়েছেন এই মোটর সাইকেল দিল কে রাজ্য সরকার তার নামটা আবাস যোজনা থেকে নাম কেটে দিল কে কেন্দ্রীয় সরকার গরিবের সরকার মামাটি মানুষের সরকার আজকের মানুষের পাশে দাঁড়িয়ে 11 লক্ষ লোকের নাম আজকে নেমে এসেছে 55 লক্ষ থেকে 11 লক্ষ 44 লক্ষ লোকের নাম বাদ চলে গিয়েছে এই বাংলার আবাস যোজনা বিজেপির বিরুদ্ধে তার জন্যই আজকের প্রতিবাদকে সংগঠিত করতে হবে প্রতিবাদকে সংগঠিত করতে হবে কষ্ট হবে আমরা জানি যতদিন ভারতবর্ষের এই বিজেপি সরকার থাকবে ততদিন এই বাংলা বঞ্চিত হবে বাংলার মানুষের উন্নয়নের টাকা ওরা কেটে নেবে মমতা গিয়ে বললেন প্রধানমন্ত্রীকে আমার প্রাপ্য টাকা আপনি আমাকে দিয়ে দিবেন আমার সড়ক যোজনার টাকা দিয়ে দিন আমার আবাস যোজনার টাকা দিয়ে দিন আপনি আমার মিড ডে মিলের টাকা দিয়ে দিন আপনি আমার 100 দিনের কাজের টাকা দিয়ে দিন গ্রামের গরিব মানুষকে দিতে হবে বললেন কত টাকা পাওনা আছে মুখ্যমন্ত্রী বললেন 97,000 কোটি টাকা বলে এটা ভুয়া জিনিস এটা হবে না তদন্ত করুন তাহলে কাজ হয়েছে কিনা তদন্ত করে দেখলো হ্যাঁ কাজ হয়েছে তাহলে তো টাকা পাওনা হবে টাকা আটকে রেখেছে মাথা নিচু করে কিছুদিন আগে তারা বলেছে আমরা অল্প অল্প টাকা দিয়ে দেব ভাতে মারার চেষ্টা করছো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দিল্লি টাকা আমরা কখনো করুণা চাইনি দিল্লি থেকে অনুদান চাই না আমরা জিএসটির নামে এই বাংলায় যে টাকা তোমরা কালেকশন করো কর আদায় করো মানুষের কাছ থেকে তার যে শতাংশ টাকা দেওয়ার কথা সেই টাকা তোমরা দিল্লি থেকে আমাদের দিচ্ছ না তোমাকে এখানে কর নিতে হবে না সরকার চালাবো তুমি জিএসটি নিও না তুমি কর নিও না তুমি আমার বাংলা থেকে টাকা নিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করবে এটা কখনো হতে পারে না তাই আমরা কোনো প্রকল্পই বন্ধ না করে আমরা সমস্ত প্রকল্প চালিয়ে মানুষের কাছে আমরা খোঁজ নিচ্ছি বাড়িতে মানব পড়ুয়ারা যাচ্ছেন অম্বিকেশরা গিয়ে বলেছেন আপনি সুরক্ষা যোজনার মধ্যে আছেন সামাজিক সুরক্ষা যোজনা মায়েরা আছেন আপনাদের ব্লকে ব্লকে কাজল বর্মন আছেন 25 টাকার বই ছিল না আপনাদের সামাজিক সুরক্ষা যোজনার 25 টাকার বই আপনি দিতেন 25 টাকা সরকার দিত 30 টাকা এখন সুজলা যোজনায় আপনি টাকা দেন আপনি টাকা দেন না 55 টাকা রাজ্য সরকার দেয় 60 বছর পরে সুদ সমেত টাকা আপনারা পান শুধু কি আপনারা করেছেন তা তো নয় এই মাদাখালী বাজারে এই ভগবানপুর ব্লকে অসংগঠিত শ্রমিক যারা হোটেল কর্মচারী যারা দোকান কর্মচারী যারা ঘরে ঘরে কাজকর্ম করেন যারা রিক্সা চালান যারা নির্মাণ কর্মী তারাও সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে আসবেন তাদেরও 55 টাকার বই রাজ্য সরকার করে দিয়েছেন তারা ব্লক অফিসে যান ও আজকের বইটা করে নিন যদি কারো না থাকে যারা রাজমিস্ত্রি নির্মাণ কর্মী তারাও অসংগঠিত শ্রমিক
যারা রিকশা চালায় তারা অসংগঠিত শ্রমিক, তারাও এই সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে পড়বেন, তারাও 55 টাকা পাবেন। সামাজিক প্রকল্প কার? মমতা। ধ্বংস করছে কে? বিজেপির গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদাররা। খুব দুঃখ পেয়েছি আমি তো রাষ্ট্রপতিকে একটা বাজে কথা বলে একটা খারাপ কথা বলে দিয়েছি, আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি, আমি তো তারপরেই ক্ষমা চেয়েছি। মমতা ব্যানার্জি আমাদেরও ক্ষমা চেয়েছে। আর যে অসভ্য ব্যবহার বিধানসভায় শুভেন্দু অধিকারী করেছেন, নির্লজ্জ বিহার মতন স্পিকার তাকে সাসপেন্ড করে দিয়েছিল বিধানসভায়, শুভেন্দু অধিকারীকে। রাজ্যপালের সাথে যে ব্যবহার করেছেন, স্পিকারের সাথে যে ব্যবহার করেছেন, কোন ভদ্র মানুষ করতে পারে না রাজ্যপালের সাথে এই ব্যবহার। তাকে সাসপেন্ড করে দিয়েছিল স্পিকার, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী বললেন আপনি একজন সদস্যকে সাসপেন্ড করবেন না, আমি তাহার ওই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি তার সাসপেনশন প্রত্যাহার করুন। সেই মানবিক মুখ্যমন্ত্রী আর নির্লজ্জ বেহা শুভেন্দু বিরোধী দলনেতা আজকে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন, লজ্জা করে না? লজ্জা করে না? বেহা কোথাকার? আজকের বেহা আজকের সারা বাংলার মানুষের জন্য, আজকের আমরা বাংলার মানুষের জন্য লড়ছি, আর ওরা বাংলার মানুষ যাতে টাকা না পায় দিল্লিতে কনফিসকেশন দিচ্ছে, কনফিসকেশন টাকা দিও না, টাকা দিও না। ইঁদুরের মতন যারা দেখেন না ঘরে, যেমন ইঁদুর বস্তা কাটে, বস্তা কেটে দেয় না, ইঁদুর চাল খা কেটে দিচ্ছে, খালি ফুচকারি কনফিউজন। তাতে কি হবে? তাতে কি হবে? বাংলার উন্নয়ন কি বন্ধ হচ্ছে? তাই বাংলা বাংলা চলছে, বাংলা বাংলাই থাকবে। মমতার নেতৃত্ব অনেকটা হটাবার চেষ্টা করছে, আসুন একেবারে সামনে, হয়তো মার্চ মাসেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে, বলে তো দিয়েছেন পঞ্চায়েত সমিতি সমস্ত গ্রাম পঞ্চায়েত 20 তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করে নিন 20 মার্চের মধ্যে। ইতিমধ্যে জেলা পরিষদ বহু রাস্তা দিয়েছেন, অনেক রাস্তার কাজ হচ্ছে, এসআরডি এর কাজ হচ্ছে, জেলা পরিষদের রাস্তার কাজ হচ্ছে, এই জেলাতে প্রায় 150 রাস্তার কাজ তৈরি হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে। আমরা তাই যোগাযোগ ব্যবস্থাটা ভালো করেছি জেলা পরিষদ থেকে, এবং আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের টাকা দিয়ে আমরা রাস্তার কাজ করছি। তাই আসুন আমরা এই উন্নয়নকে সামনে রেখেই আগামী দিনে আমাদের লড়তে হবে। মনে রাখবেন আসল ঘর আসল নির্বাচন পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে মাটি কামড়ে পরে থেকে আমরা জানি আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কিন্তু আমরা কোনো মিশনের সদস্য নই, মনে রাখা দরকার। আমরা কোনো ভারত সেবাশ্রমের সঙ্গ নই আর রামকৃষ্ণ মিশনের শব্দ নই, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কিন্তু আমরা তো আমাদের আঘাত করলে আমরা ফোঁস করলেই পালিয়ে যাবে। তৃণমূলের আজকে মেয়েরা যা মিছিল করেছে, সেই মেয়েরা যদি একটু জোরে হেঁটে যায় তার শাড়ির আঁচলের হাওয়াতে বিজেপি উড়ে পালিয়ে যাবে, তাদের শাড়ির আঁচলে পালিয়ে যাবে, ওই বোম টোম দেখাবে না আমাদের কাছে, ওই বোম টোম বন্দুক, ওই ভাঙা বন্দুক ও ফসরা বন্ধু ও সব টোটা ফোটা ভেঙে বেরিয়ে চলে যাবে। আর ওই সিবিআই ইডি কে নিয়ে এসছে, হ্যাঁ অনেক ইডি কে দেখা গেছে, অনেক সিবিআই ইডি দেখা গেছে, অনেক লোককে ধরেছ, অনেক কিছু করে ফেলেছ, কিছুই করতে পারবে না, ও সব কিছুই করতে পারবে না, ও ফসকা গেরো, ও সব ভেঙে চলে যাবে। তাই আমি বেশিক্ষণ সময় নেব না, বাড়ি যাবেন, আমাদেরও আরো প্রোগ্রাম আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যে কোনো প্রতিবাদ মিছিলে আমরা খালি থাকলে, আমাকে মানববাবু বলেছেন 13 তারিখে অর্জুননগর বরজে, আমাদের 13 তারিখে বাজেট অধিবেশন শেষ, যদি সময় পাই নিশ্চিতভাবে অর্জুননগর বরজে আসব, আমরা হাঁটব হাঁটব, আমরা সবাই মিলে হাঁটব, আমরা সবাই মিলে দেখি তার কত শক্তি, জনতার শক্তি না সিবিআই ইডির শক্তি আছে, দেখা যাবে। এই বাংলায় লড়াই হবে, জনতার শক্তি না সিবিআই কেন্দ্রীয় এজেন্সির শক্তি, আমরা লড়ব, আমরা সবাই হাঁটব, দেখা যাক কত ওরা আমাদের মারতে পারে। মমতাকে তো মেরেছিল 8 বার, আটকাতে পেরেছ? বাংলার মানুষ তাকে রক্ষা করেছে, তাই এই মুখবেড়িয়ার মানুষ তৃণমূলকে রক্ষা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।